হাই, ওয়েলকাম টু বং পিন পিসি। এটা আজকে সেকেন্ড ভিডিও। তো যে আপডেটগুলো দেবো, মানে যে খবরগুলো দেওয়ার ছিল, এগুলো আমি যখন লাস্ট ভিডিওটা এডিট করছিলাম তো তখনই এই খবরগুলো আমার কাছে এসে গেছিলো, কিন্তু সেই মুহূর্তে সেখান থেকে রেক্টিফিকেশনের কোনো জায়গা ছিল না, মানে সেখান থেকে ব্যাক করে এসে আবার এগুলোকে ইনক্লুড করার কোনো জায়গা ছিল না, আমি দিতে পারিনি। নাহলে এই খবরটা হোপফুলি আরও এক থেকে দু ঘন্টা আগে তোমরা পেয়ে যেতে বং পিএনপিসি চ্যানেল থেকে। যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা শুরু করার আগে বলবো যে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ রেগুলার বেসিসে এই ধরনের ভিডিও আমরা দিয়ে থাকি। আর সকালে যে ভিডিওটা দিয়েছিলাম যারা এখনও দেখোনি তাদের জন্য আমি আই বাটনে দিয়ে দেবো, পারলে দেখে নিও। যে আপডেটগুলো নিয়ে কথা বলবো, যে আজ যে সন্ধ্যের ম্যাচ রয়েছে সেই ম্যাচের 20 জনের যে স্কোয়াড কোচ রবি ফলার তৈরি করেছেন সকালে মেডিকেল টেস্টের পর, সেখানে নতুন দুজন প্লেয়ারকে ইনক্লুড করা হয়েছে, একজন বিকাশ জাইরু, দ্বিতীয় জন অ্যারন আমাদি হলওয়ে। তো অ্যারন আমাদিকে নিয়ে গতকাল রাত্রির অবধি আপডেট ছিল যে সে হয়তো ম্যাচ ডে স্কোয়াডে 20 জনের স্কোয়াডেও আসতে না পারে পুরোটাই, কিন্তু সকালের সোর্স বলছে যে সে ম্যাচ ডে স্কোয়াডে জয়েন করছে এবং তাকে আইদার ফার্স্ট ইলেভেন অথবা চেঞ্জে তোমরা দেখলেও দেখতে পারো, কিন্তু পুরোটা আমরা জানতে পারবো, মানে সে আদৌ স্কোয়াডে এলো কি না এটা জানতে পারবো সন্ধ্যেবেলায়। আর ঠিক সন্ধ্যে 6:15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু আমাদের বং পিএনপিসি লাইভ শুরু হবে, প্রি ম্যাচ অ্যানালিসিস বলো বা প্রি ম্যাচ আড্ডা বলো আমরা দেবো, স্কোয়াডটা কিন্তু আমি সেই মুহূর্তে তোমাদের জানিয়ে দেবো, যেটা অ্যাজ ইউজুয়াল এটিকে মোহনবাগান ম্যাচ বা এসি ইস্ট বেঙ্গল ম্যাচে আমি করে থাকি। এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে একটা স্ট্রং রিউমার সকাল থেকে ঘুরছে যে এসি ইস্ট বেঙ্গল একজন 8th ফরেনার জয়েন করেছে। কেন রিউমারটা, তার কারণ হলো যে সোর্স বলছে যে আজ সকালের প্র্যাকটিসেই নাকি সে এসি ইস্ট বেঙ্গলের সাথে প্র্যাকটিস করেছে, সোর্স বলছে। সোর্স যাই বলুক, গত 2-3 দিন আগের ভিডিও থেকে আমি বলে আসছি যে অ্যারন আমাদি হলওয়েকে ছেড়ে দেওয়া হতে পারে এবং তার বদলে টিম একজন পরিচিত, মানে ইন্ডিয়ান সার্কিটে পরিচিত বিদেশিকে সাইন করাতে পারে। এই হিন্টসগুলো আমি তোমাদের দিয়েছিলাম। তো এখন যেটা খবর, যে এমন একজন প্লেয়ারকে সাইন করানো হচ্ছে যার আই লিগ আইএসএল এক্সপিরিয়েন্স রয়েছে, এই মুহূর্তে সে আউট অফ কন্ট্রাক্ট, কিন্তু বেশ কিছু জায়গা থেকে একটা পাল্টা আনাড়ি ক্লেম করা হচ্ছে যে সেই প্লেয়ার এই মুহূর্তে আইএসএল খেলছিল। তাদের বলে দিই একটা ছোট্ট কথা, মানে এটা সাপোর্টার যারা রয়েছে টিমের তাদেরও বলি, এই জিনিসটা হজম করার আগে একটা জিনিস মাথার মধ্যে ঢোকাও যে ট্রান্সফার উইন্ডো শেষ করার আগে কোনো প্লেয়ারের কন্ট্রাক্ট কিন্তু শেষ হয় না, কন্ট্রাক্টটা শেষ হবে অবশ্যই ট্রান্সফার উইন্ডো সময়ে গিয়ে, যদি সেটা ক্লাব এবং প্লেয়ার উভয় পক্ষ চায়, আদারওয়াইজ কিন্তু কারো কন্ট্রাক্ট শেষ হয় না। কন্ট্রাক্ট প্রত্যেকের 1 বছর থাকে, একটা সিজনের, একটা সিজনের কিন্তু কন্ট্রাক্ট থাকে, সেটা কমপ্লিট হওয়ার পর একজনের কন্ট্রাক্টটা শেষ হয়। তো এখন যদি কেউ ক্লেম করে জাস্ট 4 থেকে 5টা করে ম্যাচ প্রত্যেকটা ক্লাব খেলেছে, কারো কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, সে আইএসএল খেলছিল, সে এসি ইস্ট বেঙ্গলে জয়েন করছে মাঝপথে, ইট ইজ স্ট্রংলি ইম্পসিবল। তো তাদের বলে দিই যে এই জিনিসটা পুরোপুরি ইম্পসিবল একটা জায়গা, যে প্লেয়ারকে টার্গেট করা হয়েছে বা যে প্লেয়ারকে নিয়ে রিউমার উঠেছে, হি ইজ আ ব্রিটিশ প্লেয়ার, একজন ব্রিটিশ প্লেয়ার, তার আই লিগ আইএসএল খেলার এক্সপিরিয়েন্স রয়েছে, এই মুহূর্তে যেই টিমে তিনি রয়েছেন সেই টিমের আইএসএল স্কোয়াডে তিনি নেই, তিনি ইন কন্ট্রাক্ট রয়েছেন, কোনোভাবে আউট অফ কন্ট্রাক্টটা, কিন্তু তাকে নিতে ইস্ট বেঙ্গলের কোনো সমস্যা হবে না, যেহেতু সেই প্লেয়ার আইএসএলে রেজিস্টার্ড নয়, সে কোনোভাবে ক্লাবের সাথে অফিসিয়ালি রেজিস্টার্ড নয়, কিন্তু তাকে ব্যাক আপ হিসেবে রাখা হয়েছে। আরও একটা সোর্স ফ্যাক্ট বলতে পারো, যেহেতু সেই প্লেয়ার কোনোভাবে ম্যাচ টাইম পাচ্ছে না, গেম টাইম পাওয়ার মতো তার কাছে কোনো পসিবিলিটিস নেই, তো ম্যানেজমেন্টের সাথে এবং প্লেয়ারের সাথে যতটা একটা জায়গায় পৌঁছে যাওয়া গেছে সেখান থেকে একটা মিউচুয়ালি কনসেন্টে সেই প্লেয়ার বেরিয়ে এসে অন্য ক্লাব জয়েন করতে পারে, এই জায়গায় আপাতত পজিশন রয়েছে। এটা যতটা ডেভেলপ করে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো, কিন্তু এটা আমি আবারও বলে দিচ্ছি, যে প্লেয়ার আইএসএল খেলছে, যে প্লেয়ার আইএসএল স্কোয়াডে রয়েছে, সে কোনোভাবে তার কন্ট্রাক্ট এই মুহূর্তে শেষ হয়নি, তাকে কোনো ক্লাব ছেড়ে দিতে পারে অন্য বিষয়, কিন্তু তার কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়নি, কোনো ক্লাব যদি ছেড়ে দিয়ে থাকে অন্য বিষয়, কিন্তু এখনও অবধি এই প্রত্যেকটা ক্লাব থেকে কোনো প্লেয়ারকে কেউ ছেড়ে দিয়েছে এই খবর নেই, যেই প্লেয়ারের কথা হচ্ছে সে আইএসএল স্কোয়াডে নেই। তো আমি তার নাম বললাম না, যদি তোমরা কেউ গেস করতে পারো করতে পারো, নাম বললাম না, সেন্টার ব্যাক একজন ব্রিটিশ। যাই হোক, এর বেশি আর কিছু বলবো না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ছোটো করে শেষ করলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, দেখা হবে পরের ভিডিও, তোমার পরের লাইভে দেখা হবে, তো থ্যাংক ইউ।